well last video তে আপনাদের কিছু আমি ফাংশন বলেছিলাম যেটা হচ্ছে আপনার numpy অ্যারে জেনারেটরের জন্য তো একটা ফাংশন আমি বলিনি সেটা আমার খেয়াল ছিল না লাস্ট ভিডিও যে ফাংশনগুলো আমি বলেছিলাম যে লিন স্পেস আই আইডেন্টিটি লগ স্পেস তো আইডেন্টিটি ম্যাট্রিক্স কি করে আপনাকে কর্ণ বরাবর এটি 1 দিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্রিয়েট করে দেয় এখন আপনি যদি বলেন ডায়াগোনাল ম্যাট্রিক্স লাগবে যে আপনার এমন একটা ম্যাট্রিক্স লাগবে যেখানে আছে আপনি কর্ণ বরাবর কিছু ভ্যালু থাকবে আর বাকি সব জিরো থাকবে তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের জন্য আপনার numpy এর numpy কে আমি উপরে ইম্পোর্ট করে রেখেছি numpy as np সো np ডট diag ডায়াগোনাল ডায়াগোনালের মধ্যে আপনি প্যারামিটার হিসেবে একটা লিস্ট যাবে লিস্টের মধ্যে আপনি এলিমেন্টগুলো থাকবে লাইক আমি যদি এখানে 4 5 6 মানে চার তিনটা এলিমেন্ট দিয়ে একটা লিস্ট পাঠাই যা আপনি চাইলে উপরে একটা লিস্ট ডিক্লেয়ার করে ওটাকেও আপনি প্যারামিটার হিসেবে পাঠাবেন এটা আপনার ইচ্ছা সো লিস্ট যখন পাঠাবো এই লিস্টটাকে আপনার ওই লিস্টের সাইজ ইনটু সাইজ করে একটা ম্যাট্রিক্স পাঠাবে এবং সেটার কর্ণ বরাবর থাকবে লিস্টের এলিমেন্টগুলো বাকিগুলো থাকবে জিরো এই ছিল আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স এখন আজকের টপিকে ফিরে আসি আজকের টপিকে আমরা আলোচনা করব যে কিভাবে র্যান্ডম numpy এর মধ্যে যে বিল্ট ইন র্যান্ডম ফাংশনটা আছে সো ওইটা ইউজ করে কিভাবে আমরা র্যান্ডম ভ্যালু জেনারেট করতে পারব এখন আমাদের পাইথনেও র্যান্ডম আছে সো কেন আমরা numpy র্যান্ডম ইউজ করব আপনার পাইথনের র্যান্ডমে হ্যাঁ অবভিয়াসলি আপনি র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবেন বাট আপনার কিছু মানে রেস্ট্রিকশন আছে লাইক আপনি যদি র্যান্ডম নাম্বার জেনারেট করেন পাইথনের মধ্যে পাইথনের র্যান্ডম দিয়ে কিন্তু আপনি লাইক যে 1 থেকে 100 এর মধ্যে র্যান্ডম নাম্বার জেনারেট করেন এখন আপনি যদি বলেন যে না আমার একটু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নাম্বার লাগবে লাইক আমি 0 থেকে 1 এর মধ্যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নাম্বার জেনারেট করতে চাই তখন আমি কিভাবে করব অবভিয়াসলি আপনাকে হচ্ছে কনস্ট্যান্ট প্রায়োরিটি ইউজ করে দেন একটু ক্যালকুলেশন করতে হবে এখন numpy সেই জিনিসগুলো আপনার জন্য করে দিচ্ছে ওরা আপনার একটি ফাংশন দিয়ে দিবে আপনাকে কিছু করতে হবে না ফাংশনটা ইউজ করবেন আপনাকে ডাটা রিটার্ন করবে কাইন্ড অফ সিম্পল এখন আমি দেখি np.random যেটা হচ্ছে আমার র্যান্ডম কে আমি ইম্পোর্ট করলাম np.random দিয়ে আমি এখন র্যান্ডম এর মধ্যে কি কি আছে সেটা দেখার জন্য আপনি চাইলে একটা সাজেশন দেখতে পান সাজেশনের জন্য জুপিটার নোটবুক বা গোলাপ নোটবুক আপনি ট্যাব প্রেস করলেই আপনার সাজেশন শো করবে এখন সাজেশনটা অনেকের শো করতে নাও পারে সেটা হচ্ছে ডিপেন্ড করে যদি আপনি উপরে কোর্স সেলগুলো রান না করে থাকেন উপরে কোর্স সেলগুলো রান করলে অবভিয়াসলি আপনাকে এনপি বুঝবে যে এনপি দিয়ে কি বোঝানো হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে র্যান্ডম এর মধ্যে কিন্তু অনেক ফাংশন আছে সো আমরা জাস্ট বেসিক ফাংশনগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের রেগুলারলি প্রয়োজন এছাড়াও আপনারা ডকুমেন্টেশন দেখে চলে যেগুলো আপনার মনে হয় যে না আপনার স্ট্যান্ডার্ড পটেনশিয়াল লাগবে সো অবভিয়াসলি আপনি এটা আপনার ডকুমেন্টেশন দেখে ক্লিয়ার আইডিয়া নিতে পারবেন তো আমি আমার বেসিকগুলো দেখি যে আজকে বেসিক প্রথম র্যান্ডম যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে র্যান্ড ঠিক আছে তো র্যান্ডের কাজ কি সে আপনি একটা প্যারামিটার নেবে প্যারামিটার নিয়ে সে আপনার 0 থেকে 1 এর মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কিছু র্যান্ডম স্যাম্পলস রিটার্ন করবে এখন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নর্মাল ডিস্ট্রিবিউশন এগুলো ম্যাথে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এগুলো আছে আপনার ম্যাথের টপিকের মধ্যে চলে যায় তো আমি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নিয়ে একটু শর্ট বলবো আর যদি আপনি ইন্টারেস্ট জানা কি অবশ্যই গুগল করে নিতে পারবেন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার প্রতিটা নাম্বারের একটি কনস্ট্যান্ট প্রবাবিলিটি থাকবে আর কি মানে প্রতিটা নাম্বার পাওয়ারই একটা প্রবাবিলিটি কাইন্ড অফ সেম এরকম আর কি তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নাম্বারের জন্য যদি আমি এখানে লাইক বলি যে আমার চারটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নাম্বার লাগবে তো আমি যদি জাস্ট চার দিয়ে যদি রান করি দেখবেন আপনাকে ইন রিটার্ন চারটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটার নাম্বার নিয়ে রয়েছে এখন আপনি তো জানেন যে আমার এটা তো 1D অ্যারে হলো এখন যদি আমি 2D অ্যারে যাই তখন কী করব সো অনেক ফাংশনগুলো উপরে ফাংশন আগের ফাংশনগুলোতে আপনি দেখেছেন যে আমি টুপল পাঠাতাম তো এই ক্ষেত্রে আপনাকে ওগুলো কিছু করতে হবে না আপনি প্যারামিটারে ডিরেক্ট আপনার ওই রো এবং কলামটা পাঠিয়ে দিবেন এবং আপনাকে র্যান্ডম হিসাবে যে অ্যারেটা রিটার্ন করবে সেটা হচ্ছে একটি 2D অ্যারে যেটা মধ্যে সবাই সবগুলো নাম্বার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আপনি চাইলে 3D অ্যারেও বানাতে পারেন যেটাকে আপনার মানে numpy-তে এটাই একটা সুবিধা আছে আপনি NDR অ্যারে বানাতে পারবেন এই যে 3D অ্যারে 3 ডিমেনশনাল অ্যারে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে তিনটা কার্লি ব্রেস আছে তার মানে হচ্ছে আমার 3D অ্যারে বুঝাচ্ছে এটাকে এই ছিল আমার র্যান্ড ফাংশন এখন আমরা আরেকটি ফাংশন দেখব যেটার মাধ্যমে আপনি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন কিছু স্যাম্পল রিটার্ন করতে পারবেন সেটা হচ্ছে গজিয়ান ডিস্ট্রিবিউশন যেটা ব্যবহার হয় তো এটা আপনারা যখন প্লটিং করবেন তো ভিজুয়ালাইজ করলে আপনাদের একটু সুবিধা হবে এখন আমি প্লটিং এ যাচ্ছি না আমরা আপাতত জাস্ট ফাংশনগুলো এক্সপ্লোর করছি র্যান্ডম ডট র্যান্ড তো নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য র্যান্ডের সাথে হচ্ছে একটি এন এক্সট্রা থাকবে তো np ডট
random.n এখন আপনি চাইলে np.random কেও ইম্পোর্ট করে রাখতে পারেন যখন শুধু randn কল করলেই আপনার ওটা ক্রিয়া হয়ে যাবে এগুলো হচ্ছে পাইথন যেটা আপনার উপর ঠিক আছে আপনি কিভাবে রান করতে চান সো randn এর মতো randn এরও প্যারামিটার সেম আপনি যদি এখন ফারস্টে দুইটা দেন এখন দুই দেন তাহলে দেখবেন যে আপনাকে জিরো কে সেন্টার করে আপনাকে দুইটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড নাম্বার রিটার্ন করছে তাই তো এখন ইভেনলি ডিস্ট্রিবিউটেড না আসলে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন আর কি এখন আপনি যদি বলেন যে না আমি এখন একটা ম্যাট্রিক্স রিটার্ন মানে এটা তো 1 ডিআর হলো আমি 1 2 রিচাচ্ছি তো দুটি ক্ষেত্র আপনি এখানে সেম র্যান্ড এর মতো এখানে আপনি কোনো টুপেল পাঠাতে হবে না ডিরেক্ট নাম্বার দিয়ে দিবেন দেখবেন আপনাকে অ্যারে রিটার্ন করছে ঠিক আছে দুই রো এবং তিনটা কলাম বিশিষ্ট এই ছিল আমাদের র্যান্ড এন এখন আমরা আইটি ফাংশন লিখবো দেখবো সেটা হচ্ছে আপনার রেন্ড ইন্ট সো np ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্ট আপনাদের মেবি টু এখানে মানে যে লেখাগুলা এটা মেবি একটু মানে আমি অনেক ট্রাই করেছি কোলাবের মধ্যে আপনার যে ফ্রন্টটা একটু বোল্ড করার জন্য বাট আমি আসলে ব্যর্থ আমি এই চাইলে একটু জুম করে দিতে পারি জুম কোলাবের এদিকে একটু ইয়া হয়ে যায় কেমন যেন ব্যাকআপ লাগে দেখতে তো আমি এটাই আমার মানে হাইয়েস্ট ম্যাক্সিমাম জুম আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মতো ওকে এখানে আসলে ওরা এখনো ওই ফ্যাসিলিটি রাখে না যে আইডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা এগুলো এখনো ওরা করেনি মানে ইন ফিউচার করতে পারে এটা আসলে বেশি দিন হয়নি এরা যে স্টার্ট করেছে ওকে র্যান্ড ইন্টের মধ্যে আপনার প্যারামিটার হচ্ছে তিনটা এক্স্যাক্টলি আসলে চারটা কিন্তু চার নম্বর প্যারামিটারটা হচ্ছে ডাটা টাইপ ওটা আমাদের আপাতত প্রয়োজন নেই সো তিনটা প্যারামিটার হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে লো মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে হাই এন্ড পয়েন্ট এবং সাইজ আপনি কয়টা মানে অ্যারে সাইজটা কত হবে কাইন্ড অফ সেরকম তো লোতে সাপোজ 0 দিলাম হাইতে সাপোজ 10 দিলাম এবং আমি 10টা র্যান্ডম নাম্বার চাচ্ছি 0 থেকে 10 এর মধ্যে এখন 0 থেকে 10 যখন দিয়েছি এর মধ্যে হচ্ছে 0টা ইনক্লুড থাকবে কিন্তু 10টা ইনক্লুড নাও থাকবে মানে সরি 0টা আপনি ইনক্লুড থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু 10 আপনার কোনো সময় ইনক্লুড হবে না এই র্যান্ডম নাম্বারগুলোর ভিতরে যদি আমি এটা রান করি দেখবেন যে আমার 10টা নাম্বার দিচ্ছে যেটা হচ্ছে 0 থেকে 10 এর মধ্যে কিন্তু আমার 10 কোনোবারই আসবে না কিন্তু 0 দেখছেন দুইবার এসেছে তার মানে যে 0 আসতেও পারে নাও আসতে পারে যদি আমি এখানে 2 দেই তাহলে দেখবেন দুইটা নাম্বার পাঠাবে 0 থেকে 10 এর মধ্যে সো এখানে কিন্তু আপনার জাস্ট র্যান্ডমই নিচ্ছে কিন্তু আপনাকে 10 কখনই আসবে না স্টার্টিং মানে স্টার্ট পয়েন্ট আসতে পারে এখন আপনি যদি এখানে চার নম্বর প্যারামিটার যেটা হচ্ছে ডি টাইপ ডি টাইপের মধ্যে আপনি যদি এখানে আমরা ফ্লোট দেন তাহলে কি হয় দেখাই ইরো দিচ্ছে সো আনসাপোর্টেড ফ্লোট সো এটা হচ্ছে আপনার র্যান্ডম এর মধ্যে আপনি ফ্লোট চাইলে দিতে পারবেন না এখানে কিন্তু ইন্টিজার দিতে পারেন ইন্ট 64 দিতে পারেন তখন দেখবেন আপনার 64 বিটের ইন্টিজার নাম্বার রিটার্ন করছে ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনারা একটু নিজেরা নিজে এক্সপেরিমেন্ট করে দেখবেন যে কি কি কোনটার জন্য কি কি আউটপুট দিচ্ছে আমি জাস্ট আপনাকে ফাংশনটা সম্পর্কে ফিমিলিয়ার করে দিচ্ছি তো মোটামুটি আজকের ভিডিওতে এটুকুই আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কিভাবে মানে নামপাই অ্যারে মানে একটা যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি লাইক এই যে নামপাইকে আমি যদি সাপোজ এআরআর এর মধ্যে ডিক্লেয়ার করি এই অবজেক্টে কি কি অ্যাট্রিবিউট আছে এবং সেগুলো নিয়ে আমরা মানে ইন ফিউচার কি কি কাজ করতে পারবো এগুলো নিয়ে একটু আলোচনা করব আজকের জন্য এটুকুই ধন্যবাদ।